নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2018 সালের ইতিহাসের প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা করব। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি মাধ্যমিকের ইতিহাসের সালের প্রশ্নগুলো যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। তো তাদের জন্য আমি নিয়ে আসছি মাধ্যমিকের কোশ্চেন পেপার সলভ। তো দেখো, 2018 সালের ফার্স্ট প্রশ্ন 1.1, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, জীবনের ঝরাপাতা এটা কিন্তু একটা আত্মজীবনী, ঘয়ের অ্যান্সার হবে আত্মজীবনী। পরের প্রশ্ন 1.2, সোমপ্রকাশ ছিল একটি কি? সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। কি ছিল? ক্ষয়ের অ্যান্সার হবে সাপ্তাহিক পত্রিকা। 1.3, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে? 1.3 অ্যান্সার হবে রেভারেন্ট জেমস লং। ঘয়ের অ্যান্সার হবে রেভারেন্ট জেমস লং সাহেব ছিলেন। 1.4, সতীদাহ প্রথা রদ হয়? সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার 1829 খ্রিস্টাব্দে। 1.5, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন? 1.5 অ্যান্সার হবে শ্রীরামকৃষ্ণ। কী হবে অ্যান্সার? হবে গোয়ার অ্যান্সার শ্রীরামকৃষ্ণ। 1.6, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল? 1.6, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল গোয়ার অ্যান্সার ছোটনাগপুরে। ঠিক আছে। 1.7, ভারতে প্রথম অরণ্য আইন পাস হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় গোয়ার অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.8, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1.8 প্রশ্ন হবে গোয়ার অ্যান্সার বিনায়ক দামোদর সাবারকার। পরের প্রশ্ন 1.9, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? 1.9 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। 1.10, ভারতসভার প্রথম সভাপতি ছিলেন গোয়ার অ্যান্সার হবে রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে? রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন 1.11, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো, খয়ের অ্যান্সার হবে আমাদের কি আছে? তো দেখো, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1.12, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সিবি রমন। 1.13, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল? 1.13 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মধ্যবিত্ত শ্রেণী। 1.14, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন খয়ের অ্যান্সার হবে যুক্ত প্রদেশে। 1.15, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার গোদাবরী উপত্যকায় হবে। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে গোদাবরী উপত্যকায়। 1.16, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঘয়ের অ্যান্সার হবে উর্মিলা দেবী। 1.17, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গোয়ার অ্যান্সার হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1.18, দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন? অ্যান্সার হবে গান্ধীজি। গোয়ার অ্যান্সার হবে গান্ধীজি। 1.19, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গোয়ার অ্যান্সার হবে 1953 খ্রিস্টাব্দে।
1.20 তে গোয়া ভারতভুক্ত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গোয়ার অ্যান্সার হবে 1961 খ্রিস্টাব্দে, 1961 খ্রিস্টাব্দে। তো দেখো যাবতীয় আমি এমসিকিউগুলো সুন্দর করে সলভ করে দিয়েছি, প্লিজ এগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। এবার আমি বিভাগ খ সলভ করাবো, ঠিক আছে? বিভাগ খ এর প্রশ্ন সলভ করাবো 1.1 এ। ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনায় পটভূমিকায় অঙ্কিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো এর অ্যান্সার তোমাদের আমি সলভ করে দিচ্ছি, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, ওকে? অ্যান্সার হবে ভারতের নবজাগ্রত জাতীয়তাবাদ ও বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন। তো দেখো তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে? অ্যান্সারটা কিন্তু তোমাদের আমি সলভ করে দিয়েছি সুপ্রিয় দর্শকার্থী। এবার আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 2.12 প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 2.12 প্রশ্ন সলভ করব। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু মুম্বাইতে প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? মুম্বাইতে, মুম্বাইতে প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। কি প্রতিষ্ঠিত হয়েছিল? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন মুম্বাইতে 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 2.13 তে, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? তো দেখো ফরওয়ার্ড ব্লক কিন্তু 1939 সালে, 1939 সালে নেতাজির নেতৃত্বে অর্থাৎ সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু এই ফরওয়ার্ড ব্লক কিন্তু প্রতিষ্ঠা করেন। কত সালে? 1939 সালে। কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু, যাকে বলে নেতাজি, ঠিক আছে? আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী 2.14 এ, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার হবে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন হরিচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, ঠিক আছে? তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। এবার আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, এবার তোমাদের আমি ঠিক না ভুল এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো 2.2 এর প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন 2.1 এ, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী এটা কিন্তু ঠিক আছে, তোমরা এটা রাইট মেরে দেবে বা ঠিক লিখবে, আমি জাস্ট রাইট করে দিচ্ছি, ঠিক আছে? পরের প্রশ্ন 2.22 তে, ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটাও কিন্তু ঠিক আছে, ওকে? 2.23 তে, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। তো দেখো ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটা কিন্তু হবে না, এটা কিন্তু মিথ্যা আছে। 2.24 এ, বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটা কি আছে? এটা কিন্তু ভুল আছে, 2.24 ভুল আছে মানে মিথ্যা। অর্থাৎ 2.21 এ সত্য, 2.22 তে সত্য, 2.23 তে মিথ্যা, 2.24 এ এটাও মিথ্যা। সুপ্রিয় দর্শকার্থী তো দেখো এবার আমি তোমাদের এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? এবার আমি তোমাদের তো দেখো 2.3 প্রশ্নটা সলভ করবো, কী বলেছে? ক্ষয়স্তম্ভের সঙ্গে কিন্তু ক্ষয়স্তম্ভ মিলাতে হবে, ওকে? তো দেখো এখানে জওহরলাল নেহরু, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, জওহরলাল নেহরু হবে আমাদের লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। বীরেন্দ্রনাথ শাসমল, অ্যান্সার হবে অসহযোগ আন্দোলন। কালীপ্রসন্ন সিং, অ্যান্সার হবে হুতুম প্যাঁচার নকশা। আম্বেদকর হবে পুনা চুক্তি, যেটা 1932 খ্রিস্টাব্দে গান্ধীজির সঙ্গে হয়েছিল, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমি পয়েন্ট করে লিখেও দিয়েছি, এটাও তোমরা লিখতে পারো, সাজিয়ে লিখবে, ঠিক আছে? পরীক্ষা হলে সুপ্রিয় দর্শকার্থী এবার তোমাদের ম্যাপ পয়েন্টিং কিন্তু আমি করে দিয়েছি, ঠিক আছে? আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে যে চর বিদ্রোহ এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা, মহাবিদ্রোহের এলাকা, ঠিক আছে, দেশীয় রাজ্য জুনাগড়, এগুলো কিন্তু আমি সলভ করে দিচ্ছি, আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া আছে, ওকে?
এবার আমি তোমাদের 2.5 এর প্রশ্নগুলো সলভ করাবো। কি বলেছে 2.5 মানে বিবৃতি, 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। সুপ্রিয় দর্শকার্থী, এর ব্যাখ্যা তিন হবে, ঠিক আছে? কি বলছি, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। ওকে, পরের প্রশ্ন 2.5 টির বিবৃতি কি বলেছে একটু কেড়ে দিচ্ছি। বলেছে যে 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাস করে। ব্যাখ্যা কী হবে? ব্যাখ্যা কিন্তু তিন হবে। ওকে, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 2.,  এ তো বলেই দিয়েছি, 2.53 এটা সলভ করাবো। রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। ব্যাখ্যা তিন হবে, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 2.54 বিবৃতি, সরদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা তিন হবে, স্বদেশী পণ্য বিক্রির জন্য। এবার আমি তোমাদের বিভাগ গ সলভ করাবো, ঠিক আছে? তো দেখো, এখানে যে সমস্ত প্রশ্ন আছে, যে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়, মেকলে মিনিট কী, দুদু মিয়া স্মরণীয় কেন, ঠিক আছে, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, মানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার অ্যান্সার সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা এই অ্যান্সারগুলো খুব সুন্দর করে দেখে নাও এবং খাতায় লিখে নেবে। কিন্তু অ্যান্টি সার্কুলার সোসাইটি, বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের আমি কিন্তু টু দ্য পয়েন্ট এক্ষুনি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? এবং এই যে 3.14 দীপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল, 3.15 কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরিসিং ভারতভক্তি দলিলে স্বাক্ষর করেন, রাজ্য পুনর্গঠন কমিশন, তো তোকে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তার সঙ্গে তোমরা 2018 সালের বড় যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, যে প্রশ্নগুলো 4 নম্বরের প্রশ্ন সেইগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে? এইগুলো দেখে নাও। অনেক ছেলেমেয়ে তারা রিকোয়েস্ট করেছে যে স্যার আমরা সমস্ত প্রশ্নগুলো আমাদের একটু দেখে দেবেন। তো দেখো, এখানে কিন্তু 8 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে, এইটা 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 দেখে নাও। তো দেখো, সর্বপ্রথম তোমাদের কিন্তু আমি 2 নম্বরের প্রশ্নগুলো সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত। যেমন ফার্স্ট প্রশ্ন ছিল পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী, ঠিক আছে, দেখে নাও তোমরা অ্যান্সারগুলো, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? দেখে নাও, খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, যাতে তোমাদের অনেকটা উপকারে কাজে লাগে এবং পরীক্ষার সময় পড়তে পারো। সেই জন্য আমি নিয়ে আসছি সুন্দর করে সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ পেপার। ওকে, খাতায় লিখে নেবে, ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? 2 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও, ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন, ওকে, এই প্রশ্ন দেখে নাও। তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ নোটস টু দ্য পয়েন্ট কিন্তু আমি তুলে ধরেছি। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, মেকলে মিনিট কী, এটাও তোমরা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জনশিক্ষা কমিটির সভাপতি টমাস বেভিংটন মেকলে ছিলেন, তাই তো? মেকলে মিনিট কী, ঠিক আছে, দেখে নিয়েছ। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কী ছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমরা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা। ওকে, দেখে নাও, খাতায় লিখবে কিন্তু এবং মুখস্থ করবে কিন্তু। ওকে, 3.5 দুদু মিয়া স্মরণীয় কেন, এটাও দেখে নাও প্রশ্নটা, তার উত্তর সমেত, ঠিক আছে? তারপরে দেখো 3.6 নীল বিদ্রোহকে বা নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল, ঠিক আছে, দেখে নাও তোমরা প্রশ্নের অ্যান্সারটা, খাতায় লিখে মুখস্থ করবে কিন্তু, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন 3.7 মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে, দেখে নাও তোমরা অ্যান্সার সমেত বিস্তারিত আলোচনা। পরের প্রশ্ন 3.8 ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, ঠিক আছে, এটাও দেখে নাও, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, ঠিক আছে। 3.9 বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল, ওকে, দেখতে পাচ্ছ তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে কিন্তু। আমাদের নেক্সট প্রশ্ন 3.10 এটাও দেখে নাও তোমরা, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী, ওকে, ইম্পর্টেন্ট প্রশ্ন। সুপ্রিয় দর্শকার্থী, 3.99 একা আন্দোলন
শুরু হয় কেন এটাও দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত খুঁটিনাটিভাবে আলোচনা করেছি। তোমাদের সুবিধার্থে 3.12 বারদলীয় সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় এটাও তোমরা দেখে নাও, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত আজকে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত তুলে ধরেছি। 3.13 অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, দেখে নাও অ্যান্সারটা। 3.14 দীপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, দীপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়। 3.15 কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তির দলিল স্বাক্ষর করেন, ঠিক আছে, এটাও দেখে নাও। ওকে, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। পরের প্রশ্ন, 3.16 রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত আমি বিস্তারিত তুলে ধরেছি তোমাদের সামনে। এইগুলো তোমরা দেখে নাও, তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।